হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আর আজকে চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। আর সেই ভিডিওটা হচ্ছে আমি আজকে বাসন্তী পোলাও আর মাটন তৈরি করবো। তো মাটনটা আমি দেখাবো না, কিন্তু বাসন্তী পোলাও পুরো প্রসেসটা তোমাদের দেখাবো। তো চলো শুরু করি রান্না। তো এখানে আমি প্রথমে এই যে মানে বাসন্তী পোলাও বানানোর জন্য মেন হচ্ছে গোবিন্দভোগ চাল লাগবে। আর গোবিন্দভোগ চালটা আমি প্রায় 2 ঘন্টা আগে ভালো করে ধুয়ে বেছে টেছে নিয়ে ধুয়ে তারপরে শুকিয়ে রেখেছি। এবং শুকাতে হবে পুরো, মানে চালটাই মেন হচ্ছে শুকাতে হবে ঝুরঝুরে করে। আর দেখো তোমরা, আমি চালটা পুরো শুকিয়েছি, দেখো একদম এই যে ঝুরঝুরে করে শুকিয়ে নিয়েছি, দেখেছো? চালটা একেবারে ঝুরঝুরে করে শুকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কী কী দিচ্ছি দেখে নাও, এবার সেইভাবেই এটাকে মেখে নেব। তো এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা তো মানে একটু পরেও দেবো, কেন কি চেক করে দেবো। তো এখন আমি যেটুকু মানে আমার পরিমাণ মতো আমি সেইভাবে দিচ্ছি, যে চালটা আন্দাজ অনুযায়ী নুন দিলাম। এবার এর মধ্যে হলুদ দিয়ে দেবো, যেহেতু এটা ইয়েলো পোলাও হবে তো হলুদটা একটু বেশিই দেব, কারণ আমার চালের পরিমাণটা বেশি রয়েছে, তাই জন্য আমি হলুদটা একটু বেশিই দেবো। এবার এটাকে ভালো করে মেখে নেব। তো এবার এর মধ্যে আমি দেখো আদা বেটে রেখেছি, একদম মিহি করে বেটে রেখেছি, আদা বাটাটা পুরো দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি চিনি দেবো, হলুদও লাগবে। তো আমি পুরো মেখে নিয়ে দেবো দেখছি। এর মধ্যে আমি চিনিও দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এর মধ্যে ঘিটা দেবো, তা ঘিটা দাও, ঘিটা দিতে থাকো। হ্যাঁ, ছেড়ে দাও মেখে দেখি। এবার এটাকে ভালো করে আমি মেখে নেব। সেই জন্য হলুদ তো আগে দিইনি, কেন কি আগে আমার পরিমাণ মতোই দিয়েছিলাম। তো আমি মেখে নিয়ে দেখছি। তো মাখার পর দেখলাম যে সব ঠিকঠাক আছে, তো আমি এর মধ্যে আর একটু হলুদ দিলাম, ব্যাস আর লাগবে না, আর দিও না। তো হলুদটা দিয়ে আবার মেখে নিচ্ছি ভালো করে। তো এটা ভালো মতো মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢেকে আমি যদি টাইম থাকে তো 1/2 ঘন্টার মতো রাখবো, আর যদি তাড়াহুড়ো হয় তো আমি ওই 15 মিনিট মতো রাখতেই হবে, কারণ এটা ভা চালটাকে ভালো করে সব কিছু দিয়ে মেখে নিয়েছি। এবার এটাকে 1/2 ঘন্টা মতো রেখে দেবো। তো এর মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো আবার মেখে রেখে দিচ্ছি। তো এর মধ্যে আমি একটু গুঁড়ো মানে শাহি গরম মশলা, এই যে এটা একটু মেখে রেখে দিচ্ছি, তাহলে কি স্মেলটা ভালো হবে। তো এবার আমি পোলাও বসাবার গ্যাস ধরিয়ে দিয়েছি, হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো ফোড়নের জন্য কী কী নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, এর মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ এটা রয়েছে, একটু কাজু কিশমিশ রয়েছে, এখানে তেজপাতা রয়েছে। তো এটা আমি ফোড়নে দেবো। এবং ফোড়ন আমি তেল ইউজ করবো না, ফোড়ন আমি ঘিটাই দেব। তো চলো ঘিটা দিয়ে নিই। তো এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। তেজপাতা দিবি না? হ্যাঁ দেবো তো। এবার ঘিটাও ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জিরে দিয়ে দিলাম, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। এবার ওটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার আমি কাজু কিশমিশটাও দিয়ে দেবো এর মধ্যে। এটা দিও হালকা আঁচে, এগুলো ভেজে নেব। তো এখন আমি আঁচটা মিডিয়াম রেখে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি এর মধ্যে চালগুলো দিয়ে দেবো। আর হ্যাঁ, চালটা মেখে আমি প্রায় 15-20 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার তো চালটা আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে। এবার চালটা দিয়ে আমি ভালো মতো প্রায় আঁচ কমিয়ে কমিয়ে এটাকে 15-20 মিনিট ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ ওই যে কাঁচা যে মশলাগুলো দিয়েছি, আদা বাটা,
নুন চিনি এগুলো যতক্ষণ না ভালো মতো কষানো হচ্ছে চালটা, ততক্ষণ আমি প্রায় 15 মিনিট এটাকে ভালো মতো কষিয়ে নেবো। তো ভালো মতো চালটা কষানো, যে গন্ধ কী বেরিয়েছে তোমাদের কী বলো, এত সুন্দর গন্ধ বেরিয়েছে না রান্না, মানে বোঝা যায় স্মেল থেকেই বোঝা যায় আর কালার থেকে বোঝা যায়। কালারটাও তোমরা দেখতে পাচ্ছ কষানো অবস্থায়, আর স্মেলটা যে কী দারুণ বেরিয়েছে, ভীষণ ভালো বেরিয়েছে। এবার একটা যেটা মানে মানে কী বলবো, মানে সব থেকে রান্নার এটা গুরুত্বপূর্ণ, পোলাওয়ের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে জলটা দেওয়া। তো ওই গ্লাসটাই আমাকে দাও। তো দেখো এই যে গ্লাসটা দেখছো, এই গ্লাসে মেন হচ্ছে চালটা, যে কোনো জিনিসে সবসময় চালটা এরকম হাতে দিয়ে দিলাম আন্দাজ মতো হবে না, মেপে দিতে হবে। তো আমি এই গ্লাসে 4 গ্লাস চাল দিয়েছি, সেই জন্য এই গ্লাসটাই ইউজ করছি এখানে জলটা দেওয়ার জন্য। এই গ্লাসে আমি এখানে 8 গ্লাস জল দিই, যার চাল তার ডবল জল, মানে 1 কাপ চাল দিলে 2 কাপ জল, 2 কাপ চাল দিলে 4 কাপ জল। তো যেহেতু আমি এটাতে 4 গ্লাস জল মানে চাল দিয়েছি, তো আমি এখানে 8 গ্লাস জল ইউজ করব। তো চালটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিতে থাকি। তো চলো এবার জলটা দিতে শুরু করে দিই, মেপে মেপেই দেবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো এখানে আমি 8 গ্লাস জল দিলাম, এবার এটাকে ভালো মতো নেড়ে চেড়ে এবার হচ্ছে এটাকে ঢাকা দিয়ে দেবো। কালারটা স্মেলটা যা দারুণ হয়েছে না, তো এবার এটাকে ঢাকা দিয়ে। এবার তোমরা জিজ্ঞাসা করতে পারো যে পোলাও কী দিয়ে খাচ্ছি, তো তোমাদের দেখিয়ে দিই। পোলাও আমরা খাচ্ছি এই যে মাটন, মাটন এদিকে অলরেডি কষানো হয়ে গেছে, আলু দিতেই হয়েছে আমার ছেলের জন্য আর তারকের জন্য, আর মেয়েটি এখানে একটু বেশি আছে কারণ বাবা মাটন অত খায় না, মেয়েটাই বাবাকে দেওয়া হয়। তো এই যে মাটন হচ্ছে দেখতে পাচ্ছ, মাটনের কালারটা খুব মানে দারুণ হয়েছে, বাসন্তী পোলাওর সঙ্গে পুরো জমে যাবে। তো চলো এরপর পোলাওটা হলে তারপর তোমাদের দেখাচ্ছি। কমপ্লিট হয়ে গেছে এবং পোলাওটা আমি জানি না ক্যামেরা কীভাবে বোঝা যাচ্ছে, কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে। ছেলেও বলেছে ভালো হয়েছে, তাদের বলে ভালো হয়েছে। এই যে মাটন আর স্যালাড নিয়ে আমি চলে এসেছি খেতে। তো তোমরা বলো আমার আজকে রান্নাটা কেমন লাগলো, তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। তো